আসসালামু আলাইকুম। টেকবয় ফেরদৌস চ্যানেল পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ, আর আমার সাথে রয়েছে অভি ভাই। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে একটা ডিজাইনের সাইজ। হ্যাঁ, এর আগের টপিক্স ছিল হচ্ছে ডিজাইনের র ফাইলের বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটা ডিজাইনের সাইজ নিয়ে আলোচনা করব, ডিজাইনের সাইজটা কি। হ্যাঁ, তো একটা ভাইয়ার সবসময় মনে করবেন ফাইল দেওয়ার সাথে সাথে আর্টওয়ার্কে ফাইল সাইজ উল্লেখ করে দেয়। তো ডিজাইনের সাইজ ছাড়া কখনো ডিজাইন বের হয় না। সাইজ হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সাইজ আপনার লাগবেই। একটা ডিজাইনের সাইজ হচ্ছে মেজর জিনিস, করার আগেই সাইজ জানতে হবে, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। হ্যাঁ, এরপরে আপনার চলুন। ডিজাইনের কি কোনো বাধ্যবাধকতা আছে না এই সাইজের মধ্যে করতে হবে, নাকি বায়ার আপনাকে মেনশন করে দেবে যে এই সাইজের মধ্যে আপনি ফাইলটাকে রেডি করবেন? না, এরকম কিছু না। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজাইন, ধরেন এখানে আমরা যদি দেখি, এটা কিন্তু ভায়ার ফাইল ওপেন দিছে। হ্যাঁ, ইঞ্চি ইঞ্চিতে আমি যদি কনভার্ট করি, এটা হচ্ছে হচ্ছে উইথে 4.7 আর এতে আছে 7 পয়েন্ট, আর এইখানে দেখেন ভায়ার ফাইল কত, 4.84, এখানে 13.2। তার মানে এখানে আমার কত ছোট আছে ডিজাইনটা, মেজারমেন্ট অনুযায়ী নাই কিন্তু। তো কিছু কিছু ভায়ার আছে ফাইল আপনার এই এরকম ছোট আর্টওয়ার্কের ভিতরে সেট আপ করে দেয় বোঝার জন্য, কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্টে ফালানো থাকে না। আবার কিছু কিছু ফাইল আছে আপনার মনে করেন যে অ্যাকচুয়াল মেজারমেন্টে ফালানো থাকে, ওই ফাইলগুলো আপনার এই এরকম আর মেজারমেন্ট দেয় না, ওরা ডাইরেক্ট লিখে দেয় যে দিস ডিজাইন অ্যাকচুয়াল সাইজ, প্লিজ ফলো অ্যাকচুয়াল সাইজ। এটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ ফলো করতে বলে না, ওই জায়গায় বলছে যে যে আপনার স্কেল হতে পারে, কোথায় যেন আগেরটা ছিল যে আপনি ডিজাইন কিন্তু এটা অ্যাকচুয়াল না, স্কেল করবেন অবশ্যই, আপনি কাজ করবেন বড় ছোট করবেন, এটাও কিন্তু বলছিল আগের আগেরটা। এই যে এটাও আছে, আর্টওয়ার্ক হ্যাজ বিন স্কেলড, তার মানে ভাই আমি যেমনি ডিজাইনটা রাখছি এমনি হইব না, তুমি তোমার মতো সাইজ দেখে বড় ছোট করো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভায়ার দেওয়া সাইজ। আচ্ছা, আমরা ডিজাইনটা নিলাম, সাইজ নিলাম, ধরি আমি সাইজটা কপি করে আলাদাভাবে নিয়ে নিই, কালার নিয়ে আলোচনা করব আফটার, আপাতত আজকে টপিক্সটা সাইজেই থাক। এটা নিলাম, এই ডিজাইনটা হচ্ছে জার্সি একটা উলে আছে, এটা প্রিন্ট, এই প্রিন্ট। আচ্ছা, এখানে দেখাইতেছি, দেখেন এই ডিজাইনটা 8.84 ইঞ্চি হচ্ছে হাইট, আর হচ্ছে আপনার আচ্ছা এটা, আর উইথে ছিল আপনার 13.2। আচ্ছা, তাহলে এখন ডিজাইনটা ধরি, ধরে আমি এটাকে আপনার এখানে উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার পাবেন, পাথ ফাইন্ডার ট্রান্সফার। হ্যাঁ, ট্রান্সফার গিয়ে কত ছিল হাইট, 8.84, তাহলে হাইটটা ধরি আমি, হাইটে আমি 8.84। হ্যাঁ, এখানে অবশ্যই এই লকটা দিয়ে নেবেন, এটা আগে দিবেন মেজারমেন্ট দেওয়ার আগে। হ্যাঁ, 8.84, এবার আপনি যদি ইন্টার দেন, আচ্ছা এখানে লক তো 8.84, হয়েছে সমানভাবে ও বড় হয়েছে, বুঝছেন একটা রেশিও আছে ডিজাইনটা। যদি আপনি হাইতে যেটুক দিছেন উইতে যদি না বাড়ে, তাহলে সে শেপ শেপটা ঠিক থাকবে না। তো আমি এটা লক করে দিলাম যাতে ও উইথটাও সমানভাবে বড় হয়। তো এটাই আবার লক ছাড়াও করা যায়, আপনি যদি লক না করেন সমস্যা নেই, আপনি 8.84 দেন, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইন্টার দেন, তাহলে আপনার এই লকের কাজটা হয়ে গেল, এখানে আর আপনার লকে যাইতে হলো না। আপনার ধরেন হাইট 8.84 না, এরপরে আমি ডিজাইনটা সমানভাবে বড় করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আমি ইন্টার দেই, তাহলে ও ওই লকের কাজটা করলো, সমানভাবে বড় হয়ে গেল, বুঝছেন। আচ্ছা, তো দেখি আমরা এবার হাইট 8.84, উইথ হচ্ছে 13, কি ব্যাপার উইথ 13 আসে, এত আসে, তাহলে তো ডিজাইনের সেবই থাকবে না।
আচ্ছা এটা নেক্সট একটা কথায় দেখি তো, এটা অবশ্য আমার মনে হয় এটা হবে, এটা হাইট হবে আপনার 13.2 যদি দেখি তো, হাইট 13.2 মিটার উইথ 8.8। এবার আসছে, তার মানে এখানে মেজারমেন্টে ও আলো জ্বলা দিছে, বুঝছেন? এই যে দেখেন আমি একটা জিনিস ধরে ফেলছি, কিন্তু সিম্পল জিনিস কি, আমার ডিজাইন এই সাইজে এটা নিলে হচ্ছে না। ওর এটা হবে কি জানেন, এটা হবে এইখানে আর এটা হবে এইখানে, বুঝছেন নি? মানে ভায়ার মিস্টেক করছে, আমার হাতে ধরা পড়ছে যেটা। তো এটা হবে আপনার উইথ 8.84, হাইটে 13.2, কারণ আমি ডিজাইন রেশিও আমি মিলাইতে পারতেছি না কিছুতেই। এই যে দেখেন 13.2 হাইট দিলাম, অটো রেশিওতে কিন্তু অলরেডি আমার 8.82 চলে গেছে, এই যে আপনার এই উইথ 8.82 চলে গেছে। তাহলে আমার আর 2 দিলেই হইতেছে, কিন্তু রেশিও চেঞ্জ হইতেছে না। তাহলে আমি 8.84 দিই, 8.84। এবার আর কোনো কন্ট্রোল কন্ট্রোল টিপ মনে হল হবো না, কাছাকাছি আছে, হালকা 2 মিলি। আচ্ছা তো এই যে মানে দেখেন মিস্টেকটা কিন্তু ওরা করছে, আমি বুঝে লেছি, ঠিক আছে? এভাবে ওরা অনেক ক্ষেত্রে মিস্টেক করে। আচ্ছা তো এই মিস্টেকটা ধরার জন্যই আপনার কোম্পানি আপনার রাখছে, ঠিক আছে, অথবা আপনার স্যালারি দিচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন, এ হচ্ছে সাইজ। এবার আমরা এখানে যাই, এখানে আরেকটা ডিজাইন আছে, জার্সি হেয়ার টাওয়েলের। আচ্ছা এটা বুঝছেন তো, আর কোনো কনফিউশন আছে? না না, মোটামুটি ওকে ফাইন। হ্যাঁ এবার এরপর আমি এটা থেকে কাজ করব। সাইজের বিষয় নিয়ে আলোচনা করতেছি যেহেতু, আর কাজে আমি যেতেছি না, ঠিক আছে না? আরেকটা ডিজাইন দেখি সাইজ, প্রিন্ট আছে, প্রিন্ট রিপিট প্রিন্ট আছে, রিপিট হচ্ছে হ্যান্ডটেক না, এগুলো হচ্ছে অন্য প্রিন্ট। হ্যাঁ তো আমরা আসলে এভাবে একটা ডিজাইনের মেজারমেন্টটা ঠিক আছে কিনা বা যেটা দিয়েছে যে প্রবলেম হয়েছে আমি সলভ করছি, তো এভাবে আমরা একটা ডিজাইনের মেজারমেন্ট ফাইনালভাবে দিব, ঠিক আছে? তো আজকে আমি মেজারমেন্ট নিয়ে আলোচনা করলাম, আফটার ভিডিও নিয়ে আসতেছি, সবাই ভালো থাকবেন।